আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায়ের আটাত্তর পৃষ্ঠার দলগত কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে পাঁচ নম্বর পর্বে আমরা আলোচনা করব আটাত্তর পৃষ্ঠায় দলগত কাজটা নিয়ে পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের ওপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তোলন সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো তো শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠার দলগত কাজটা করেছিলাম আমরা হচ্ছে এখানে থিঙ্কিং টুলে আমাদের উত্তর সাজিয়েছিলাম তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আজকের পর থেকে আলোচনা করছি আন্তর্জাতিক শ্রমবাজার ও পরিবর্তনের ধারার সঙ্গে পরিচয় বিষয়নের ফলে সারা বিশ্বে কাজের বাজার দ্রুত বদলাচ্ছে কাজের যোগান চাহিদা কাজের চরিত্রে পরিবর্তন ও মজুরি সবই প্রচলিত ধারণা থেকে সরে যাচ্ছে আমরা প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি তথ্য প্রযুক্তির উপর ভর করে আসছে বিশাল এই পরিবর্তন প্র প্রযুক্তির এই পরিবর্তনের ধারায় দু বা দু সালের শিল্প ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতির স্থানে ব্যাপকভাবে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স জৈব প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউইএফ তাদের গবেষণায় বলেছে সারা বিশ্বের বর্তমানে প্রচলিত পদপদবিগুলোর মধ্যে ছয় দশমিক চার শতাংশ হারিয়ে যাবে এবং নতুন কাজের সুযোগ তৈরি হবে পাঁচ দশমিক সাত শতাংশ উচ্চ দক্ষতা সম্পন্ন ও অতি দক্ষ মানব সম্পদের যেমন সম্প্রসারিত হয়েছে তেমনি অদক্ষ শ্রমের বাজার দিন দিন সংকুচিত হচ্ছে শ্রমের যোগান শ্রমের চাহিদা এটা হচ্ছে কি বিশ্ব বাজারে চাহিদা ও যোগানের পার্থক্য ধীরে ধীরে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি এ সময় অটোমেশন ও ডিজিটালাইজেশনের দ্রুত অগ্রগতি হচ্ছে বিশ্ব শ্রমবাজারে কর্মক্ষেত্রের দিকে তাকালে সেসব পেশার সম্ভাবনা আমরা দেখতে পাই প্রথমে আছে কি প্রযুক্তি এবং ডেটা নির্ভর পেশা মেশিন লার্নিং অটোমেশন রোবোটিক্স এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রে দক্ষ পেশাদারদের চাহিদা বাড়ছে সকল দেশি ডেটা বিশেষজ্ঞ সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সাইবার বিশেষজ্ঞদের মতো পেশাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এরপর আছে সৃজনশীল ডিজাইন সম্পর্কিত পেশা বিশ্বব্যাপী সৃজনশীল দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য কাজের সুযোগ দিন দিন বাড়ছে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন অ্যানিমেশন ভিজুয়াল ডিজাইন তৈরির মতো পেশাগুলো দিন দিন সমৃদ্ধ হতে থাকবে উদ্যোক্তা এবং উদ্ভাবন শুধু চাকরির প্রত্যাশায় বসে না থেকে বিভিন্ন ধরনের পেশার দিকে মানুষ ধাবিত হচ্ছে বর্তমান সময়ে বিশেষ দক্ষতা অর্জন ছাড়া নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব নয় নতুন প্রযুক্তি ব্যবহার করে সমস্যা চিহ্নিত করা এবং তো সমস্যা সমাধান করা দক্ষতা অর্জন করা ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা ও জৈব প্রযুক্তি রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি বিপ্লব ঘটে চলছে ফলে বিশ্বজুড়ে টেলিমেডিসিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্সের মতো পেশাগুলো বাড়ছে উক্ত পেশায় পেশাদারদের সহানুভূতি ও যোগাযোগের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে পরিবেশ সাশ্রয়ী উদ্ভাবন সুন্দর পরিবেশ আমাদের জীবনের জন্য অপরিহার্য তাই সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য নবায়নযোগ্য শক্তি পরিবেশগত প্রকৌশল টেকসই কৃষি এবং নগর পরিকল্পনা সম্পর্কিত পেশাগুলো সারা বিশ্বে কিন্তু প্রাধান্য পাচ্ছে ঠিক আছে এই পর্যায়ে আমরা হচ্ছে আটাত্তর পৃষ্ঠার দলগত কাজের সমাধানটা দেখব তো শুরু করা যাক পেশার রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর যেসব প্রভাব ফেলতে পারে প্রথমে হচ্ছে বৈশ্বিক শ্রমবাজারে পরিবর্তনের ফলে বাংলাদেশের সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে কোন ধরনের নিরাময় ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন তা এখনই ভাবতে হবে সেই প্রস্তুতির জন্য আমাদের স্বল্প মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন যার মাধ্যমে আগামী বিশ্বে আমাদের অবস্থান আরও সংহত করতে পারি কী ধরনের প্রভাব পড়তে পারে তা দেখে নেওয়া যাক বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে বিশ্বে ও শ্রমবাজার পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে অদক্ষ স্বল্প দক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পৃক্ত অটোমেশন যন্ত্রের উপর নির্ভরশীলতা কাজের সৃজনশীলতা প্রযুক্তিগত জ্ঞান কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদির কারণে অনেকেই বেকার হয়ে দেশে ফিরে আসতে পারেন ফলে একদিকে যেমন রেমিটেন্স কমবে অন্যদিকে দেশের উপর চাপও কিন্তু বাড়বে প্রযুক্তি এবং মেশিক নির্ভরতার কারণে কিছু পেশা বা কাজ শ্রমবাজার থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে ফলে এই প্রবাসী শ্রমিকেরা যদি নিজেদের আপস্কিল এবং রিস্কিল না করেন তাহলে নিজেদের অবস্থানে তারা টিকে থাকতে পারবেন না বা তাদের টিকে থাকা কঠিন হবে একদিকে শ্রমবাজারে নতুন কাজ যুক্ত হবে অন্যদিকে শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে নিয়োগকর্তা সবসময় কম মজুরিতে বেশি আয় করতে পছন্দ করে থাকে তাই আমাদের শ্রমিকেরা এই প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ফিরে আসবেন ফ্রিল্যান্সিং এবং অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে ফলে কোম্পানি বা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগের শর্তে বেলা জেলায় না গিয়ে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ গ্রহণ করতে পারেন ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকবে না অটোমেশনের প্রভাবে দক্ষ জনবল প্রয়োজন হবে বিশেষ করে ভাষা দক্ষতা সহ অন্য অনেক দক্ষতা যা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়গুলোতে প্রবাসীদের যদি নজর না থাকে তাহলে একসময় বেকারত্বের বোঝা বহন করে তাদের দেশে ফিরে আসতে হবে এরপর যে আমরা দেখব পেশার রূপান্তরে আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের উপায় প্রবাসী শ্রমিকদের বিশ্বায়ন ও শ্রমবাজার পরিবর্তনের সাথে সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে প্রতিটি শ্রমিকের কাজের সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে ধারণা দিয়ে তাদেরকে দক্ষ করতে হবে প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার পেশাগুলোর শ্রমিকদের নিজেদের আপ এবং রিস্কিল করাতে হবে প্রতিনিয়ত শ্রম সাথে তাল তাল মিলিয়ে নতুন নতুন কাজে শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে হবে প্রবাসী শ্রমিকদের ভাষা দক্ষতা বৃদ্ধি করতে হবে যা গ্রিন পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার এবং অটোমেশনের সঙ্গে পরিচিত করে শ্রমিকদের এই দুটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে এপর রয়েছে পরবর্তী টপিক হচ্ছে কি ক্যারিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবিলা করার উপায় তো এখানে তিনটা কেস আছে প্রথম কেসে হচ্ছে কি জহির সাহেব কয়েকজন সহকর্মী পরামর্শে জমানো টাকা একটা ফ্ল্যাট বুকিং দিলেন বছর দুইকের মধ্যেই তাদের ফ্ল্যাটের কাজ সম্পন্ন হয় এবং জহির সাহেব পরিবার নিয়ে ফ্ল্যাটে ওঠেন কিন্তু কিছুদিন পর তারা নোটিশ পেলেন সিটির নকশা অনুযায়ী তাদের দালানটি নির্মাণ করা হয়নি দালানের অধিকাংশ অংশ সিটি কর্পোরেশনে আওতাধীন জমিতে নির্মিত হয়েছে ফলে এটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে নোটিশটি পেয়ে জহির সাহেবের বাড়ির সব ফ্ল্যাটের মালিকরাই বড় ধরনের হুমকির ঝুঁকের মুখে পড়লেন এভাবে করে আরও দুইটা কেস এখানে আছে কেস দুই হচ্ছে অর্পণা ঘোষের কেস তিন হচ্ছে উষা চাকমার তো আমরা পরবর্তী ক্লাসে তিনটা কেস পড়বো এবং ছিয়াশি পৃষ্ঠার এই দলগত কাজটা করব দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করো এবং ছক তিন দশমিক এক পূরণ করো ঠিক আছে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ছক তিন দশমিক এক এটা পূরণ করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে জীবন জীবিকা নবম শ্রেণী তৃতীয় অধ্যায় আটাত্তর পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ